এলাকার সৃষ্টি লগ্ন থেকে বঞ্চিত হয়ে আছে জনজীবন। না আছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আর না আছে চলাফেরার সুবন্দোবস্ত। এমনই এক পরিবেশের মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে গিরিবাসীদের। ঘটনা ধলাই জেলার গঙ্গানগর এডিসি ভিলেজে। এলাকার সৃষ্টি লগ্ন থেকে বঞ্চিত হয়ে আছে জীবনের মান উন্নয়নে। না আছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, না আছে রাস্তাঘাটে সুবন্দোবস্ত। বর্তমানে খুব কষ্টকর পরিবেশের মধ্য দিয়ে শূন্য থেকে আসি সকলেই, এমনই এক প্রতিবেদন তুলে ধরা হলো ধলাই জেলার গঙ্গানগর এডিসি ভিলেজের 21 পরিবারের রিয়াং সম্প্রদায়ের গিরিবাসীদের বসবাস উলেনছড়া এলাকা থেকে। এই উলেনছড়া এলাকাটি উলেনছড়ার তীরে এই রিয়াং সম্প্রদায়ভুক্ত 21 পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে অবস্থিত। ওই এলাকার 21টি পরিবারের আয়ের উৎস বলতে জুম চাষ কিংবা বনের লতা পাতা সহ বাঁশের পরুল গঙ্গানগর বাজারে বিক্রি করে বেঁচে থাকার তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছে। মৌলিক অধিকারের অন্যতম শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের অভাবে এক প্রকার স্তব্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাট ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার কথা বললে তো লাভই নেই। ছড়া কিংবা কাঁচা কুয়ার জল পানীয় জলের ব্যবহার না করা ছাড়া ওই এলাকার জনজাতি অংশের মানুষদের আর কোনো উপায় নেই। বর্তমানে 21টি পরিবারই উলেনছড়ার পাহাড়ের গায়ে কৃত্রিম গর্ত করে তৈরি করে পরে সেই গর্তের জমা জল ফলে সেই জল সংগ্রহ করে কচিকাঁচা থেকে শিশু থেকে শুরু করে পরিবারের সকলেই আর ঢাকা অপরিশ্রুত পানীয় জল সংগ্রহ করতে হয়, তাও আবার পাহাড়ের প্রায় 100 ফুট তলা থেকে। আর এই জল পান করে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে ওই এলাকায় বসবাসকারী রিয়াং সম্প্রদায়ভুক্ত পরিবারগুলি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বর্ষার মরশুমে ছড়ার জল বেড়ে গেলে ওই কৃত্রিম কাঁচা গর্তগুলি অস্তিত্বহীন হয়ে পড়ে, ফলে বর্ষার সামনে ঘোলা কাদা মিশ্রিত জল ব্যবহার করতে হয় ওই এলাকার মানুষদের। আবার শোকা মরশুমে ছড়া শুকিয়ে যাওয়াতে কাঁচা কুয়োর জলও শুকিয়ে যায়, ফলে নতুন পানীয় জলের উৎসের জন্য ছড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুঁজতে হয় ওই এলাকার জনজাতি অংশের মানুষদের। অনেক সময় কয়েক কিলোমিটার দূর থেকে কৃত্রিম কুয়া পাহাড়ের গায়ে বানিয়ে জল সংগ্রহ করে থাকে ওই এলাকার মানুষজন। এই পানীয় জলের দুরবস্থা নিয়ে বারবার প্রশাসনের নজরে আনলেও এখনও পর্যন্ত পানীয় জলের ব্যবস্থাটুকু করে দিতে পারেনি প্রশাসন। গাড়ির কানার কোনো সেফ করে গাড়ি সে ফেমিয়া হাঁটলা বসা পর বেশি নেব না তুই জানা হ্যাঁ তুই নখো দেখছা চা ফাইপ লেবে না আইসি মালুম ফুলে যা এ না হাঁটলা দি নরক নেই অর কানিও তো বড় কবং না অসা কর কাই নেই উপদিকে তুই কালাই নরক কালাই আপলে সাসা গলা থেচা র খাইনি র সবে মাতুম ফুলে এদিকে এই পানীয় জলের জন্য প্রতিদিনই সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে উলেনছড়া তারাই বসবাসকারী জনজাতি অংশের রিয়াং সম্প্রদায়ের লোকেদের। তবে ওই এলাকার বসবাসকারী মানুষদের একটাই দাবি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা প্রশাসনিকভাবে করে দেওয়া হোক। এখন দেখার বিষয় প্রশাসনিকভাবে এলাকার পানীয় জলের ব্যবস্থা দূরীকরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট মৃণালিনী, ইএনএন।